দলের বিরুদ্ধে মুখ্যালয়ে জলপাইগুড়িতে চারজন নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিজেপি। সূত্রের খবর, দলের জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ্যালয় এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে সরানো হয়েছে অলোক চক্রবর্তী, অনুপ পাল, গৌতম সরকার ও তপন মহন্তকে। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় জানিয়েছেন, এটি সাংগঠনিক বিষয়, দল যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাঁর সমর্থন রয়েছে। অন্যদিকে পদ থেকে সরানোর পর অলোক চক্রবর্তীর দাবি, অনৈতিক পদক্ষেপ করা হয়েছে, এই সিদ্ধান্ত রাজ্য স্তরে হয়নি। এই সাসপেনশনটা হচ্ছে অনৈতিক সর্বপ্রথম, দ্বিতীয়ত হচ্ছে জলপাইগুড়ির বুথ মণ্ডল শক্তিস্থল বিধানসভা ভিত্তিক সমস্ত স্তরের কার্যকর্তারা বর্তমান জেলা সভাপতিকে আগে থেকেই সাসপেনশন ঝুলিয়েছে এবং এখানে তিন চারজন মিলে দল চালাচ্ছেন। যে চিঠিটা তারা ইস্যু করেছে সেই চিঠিটা জলপাইগুড়ির জেলার প্যাডে এবং সেটা জেরক্স কপি, জেলা স্তরে হয়েছে, জেলা স্তরে তারা করেছে, এটা কখনো করতে পারে না, এটা অনৈতিক। রাজ্যের সিদ্ধান্ত হলে তো রাজ্যে নির্দেশ থাকতো, আমার কাছে তো কোনো শোকজ অর্ডারও আসেনি, আবার হঠাৎ করে শুনলাম সাসপেনশনও করা হয়েছে। দেখেছি যে আর কি বিধানসভার ক্যান্ডিডেট হয়েছিল বর্তমান যিনি সাধারণ সম্পাদক, যা যে নিজের বুথে তিনটা মাত্র ভোট পেয়েছিল দধিরাম রায়, তার সিগনেচার করা চিঠি দেখলাম। দেখুন, ব্যাপারটা সম্পূর্ণ সাংগঠনিক, আর আমি এখন মানুষের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি, দলীয় ব্যাপারে দল যেভাবে সিদ্ধান্ত নেয় দলের সঙ্গেই আমার সহমত। দেখেন, দলের ব্যাপারটা দলই দেখে, দলের ব্যাপারটা আমরা নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ আমি এমএলএ নই, আমি একজন সাধারণ পঞ্চায়েত, মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের প্রয়োজনে, মানুষের জন্য জনকল্যাণে থাকাই আমার নৈতিক কাজ, যার জন্য আমি দলের ব্যাপারে আমি আমার কোনো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না জেনে না দেওয়াই ভালো। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি, এবার সক্রিয় সিআইডি। নিয়োগে দুর্নীতির অভিযোগে দুই বিজেপি বিধায়কের আত্মীয়কে সিআইডি তলব করল। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে আজই তলব করা হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকে সোমবার সিআইডি নোটিশ দেয়। কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ, দুর্নীতির অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক সহ আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যোগ্যদের বদলে প্রভাব খাটিয়ে পরিবার পরিজনদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ষড়যন্ত্রের ধারায় আটজনের বিরুদ্ধে পুলিশের এফআইআর। এখনও কোনো নোটিশ পাননি এমনটা দাবি করেছেন নীলাদ্রি শেখর দানার মেয়ে। নামে তো সিআইডি চিঠি করেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, কি বলবেন? বিষয়টা নিয়ে আমি এখন কোনো কথা বলবো না। চিঠি কি করেছে? না, সেরকম কিছু আমার কাছে খবর নেই, আপনাদের কাছে শুনছি। সিআইডি চিঠি পাননি আপনি? না না। দলের বিরুদ্ধে মুখ্যালয়ে জলপাইগুড়িতে চারজন নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিজেপি। সূত্রের খবর, দলের জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ্যালয় এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে সরানো হয়েছে অলোক চক্রবর্তী, অনুপ পাল, গৌতম সরকার ও তপন মহন্তকে। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় জানিয়েছেন, এটি সাংগঠনিক বিষয়, দল যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাঁর সমর্থন রয়েছে।